আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি হাতে মাখানো পুঁই শাক এবং ডালের রেসিপি, আর ব্যাচেলারদের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে এক কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে কিছু শাক নিয়ে নিয়েছি। আর এই শাকগুলো কিন্তু আমার গাছের পুঁই শাক, যেহেতু একেবারেই জালি জালি পাতা, তো খুবই মজার হয়েছিল রেসিপিটা, আর রান্না করতে খুবই কম সময় লেগেছে। চলে এসেছি রান্নায়। আমি এখানে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ পেঁয়াজ বাটা, এক চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ শুকনো মরিচ বাটা, আর নিয়েছি এক চা চামচের কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সব কিছু এখন আমি একসাথে হাতে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মাখিয়ে এইভাবে রান্না করলে যে এতটা মজার হয়, আপনারা যারা এখনও করেননি আমার এই রেসিপিটা দেখে করে খাবেন, দেখবেন যে কতটা মজার হয় রেসিপিটা। তো এখন ভালো করে একটু মাখিয়ে নিয়ে এর সাথে আমি তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নিব, যেহেতু এটা হাতে মাখানো ডাল শাকের রেসিপি, তো এটাকে কিন্তু ভালো করেই মাখাতে হবে। এই পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি, আর ডালগুলো কিন্তু আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটা টিপস দিয়ে দিই, আপনারা যখন ডাল রান্না করবেন তখন একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে তাহলে ডালটা সিদ্ধ হতে কম সময় লাগে। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর যারা এভাবে মাখাতে পছন্দ করেন না তারা অবশ্যই হাতে গ্লাভস পরে মাখিয়ে নেবেন। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি শাকগুলো। শাকগুলো দিয়ে দিয়েছি, শাক দেওয়ার পরে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হলো হলুদটা একটু কম হয়ে গেছে, এখন আমি আরও কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। তো টোটাল হলুদ দিয়েছি এক চা চামচ। হলুদ দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে তেলটা একটু কম হয়ে গেছে, তো আমি আরও সামান্য তেল দিয়ে দিয়েছি। তো এগুলো আসলে তেলটা আপনাদের ইচ্ছা, কিন্তু হলুদ যদি তরকারিতে কম হয় তাহলে তরকারির কালারটা সুন্দর আসে না। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, আর আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়েছি। আপনারা যদি চান যে একটু ঝোল বেশি খাবেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। আর এই পর্যায়ে আমি কিন্তু আর ঢেকে দিব না, এভাবে আমি না ঢেকেই রান্না করব। ঢেকে দিলে যেটা হয় শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি আরেকটু নাড়াচাড়া করে দেখছি, চুলাটা অন করে দিয়েছি। এ পর্যায়ে দেখছি যে হ্যাঁ পানিটা আমার ঠিক আছে, এখন আমি এইভাবে রান্না করে নিচ্ছি। আর এটা প্রথমেই ঢেকে দিবেন না। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন। এই লাস্ট পর্যায়ে চলে এসেছি, এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিয়েছি ফ্লেভারের জন্য, প্লাস একটু ঝালের জন্য। আর শাকের তরকারিতে একটু ঝালের পরিমাণটা বেশি লাগে। আর দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। তো এভাবে একটু নাড়াচাড়া করে আমি রেখে দিব, কারণ আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আর আমি আর শুকাতে চাচ্ছি না। আমি যদি এখন চুলাটা অফ করে দেই তাহলে আমার ঝোলটা আর একটু কমবে, যদি আরও কিছু সময় রেখে দেই তাহলে যেটা হবে ঝোলটা আরও বেশি কমে যাবে। তো এই পর্যায়ে আমি এখন একটু ঢেকে রাখছি যাতে জিরার স্মেলটা পুরো তরকারির ভিতরে ঢুকে যায়। তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।